স আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে শীতকালে কিভাবে আপনি ব্রয়লার অথবা সোনালি অথবা যে দেশি মুরগি কিভাবে ব্রুডিংটা সবচেয়ে ভালোভাবে করবেন দেখেন আমি এখানে যে ব্রুডিংটা করতেছি সেটা হচ্ছে নিপল রিঙ্কিংয়ের মাধ্যমে তো আমার কাছে এটাই সবচেয়ে সেরা মনে হলো শীতকালীনে শীতকালীন যে ব্রুডিংটা এটা তো আরও বেস্ট এটা কারণ শীতকালীনে আমরা যারা পুরাতন আছি তারা সবাই জানি যে ব্রুডিং এর মধ্যে অনেক সময় দেখা যায় যে বুডার নিউমোনিয়া চলে আসে অথবা বাচ্চার অথবা বাচ্চার লাঞ্চে পানি জমা হয়ে থাকে তো সেটা মূলত অতিরিক্ত গ্যাসের কারণে হয়ে থাকে অ্যামোনিয়া যেই গ্যাসটা আছে সেটার কারণে হয়ে থাকে কারণ আমরা সবাই জানি যে আমরা শীতকালে যে ব্রুডিংটা করি সেটা হচ্ছে ব্রুডারের উপর দিয়ে কাপড় দিয়ে দিই দেন হচ্ছে ভিতরে লাইট থাকে এতে করে ভিতরে যে কার্বন ডাই অক্সাইডের পরিমাণটা বেশি থাকে ঘনত্বটা বেশি থাকে এবং আপনার অতিরিক্ত গ্যাস ক্ষতিকারক গ্যাস অ্যামোনিয়া গ্যাস জমে দেন হচ্ছে আপনার মুরগির ব্রুডার নিউমোনিয়া লাঞ্চে পানি এবং ইত্যাদি রোগে আক্রান্ত হয় তো যার কারণে দেখা যায় যে শীতকালীন সময়ে হচ্ছে আপনার ব্রুডিংয়ের সময় প্রচুর বাচ্চা মারা যায় তো এটা থেকে পরিত্রাণ পেতে আপনারা যেভাবে ব্রুডিংটা করবেন সেটা হচ্ছে এভাবে ব্রুডিংটা করতে পারেন আপনি দশ ফিটের যে পাইপগুলো থাকে থ্রি ফোর এটা এক এক সাইড এটা হচ্ছে এক সাইড তো আমরা যদি ইলেকট্রিসিটির মাধ্যমে যদি ব্রুডিংটা করতাম তো সেই ক্ষেত্রে এত বড় আপনার বোরডিং হাউসের জন্য আপনার প্রচুর বিদ্যুৎ বিল আসতো সাধারণত এক একটা বুডার সেটের মধ্যে আপনার দুইটা করে হলার লাগানো লাগতো তো দুইটা করে হলার লাগানোর পরেও আপনার শীতকালীন সময়ে আমরা জানি যে একশো ওয়ার্ডের বিদ্যুতিক বাল্ব দিয়ে ভালো করে বোরডিংটা হয় না আর অনেক সময় ইলেকট্রিসিটি থাকে না তো ইলেকট্রিসিটি না থাকলে তো আমরা জানি যে বাচ্চাগুলা জমাট বেতে দেন হচ্ছে অনেক সময় প্যারালাইসিস হয়ে যায় অনেক বাচ্চা নিচে থেকে মারাও যায় তো মূলত আপনি যদি গ্যাস বোর্ডিংটা করেন আমার এখানে দেখেন গ্যাস বোর্ডিংটা চলতেছে একটা সিলিন্ডার থেকে দুইটা প্রোডাক্ট হচ্ছে তো গ্যাস বোর্ডিংটা করলে দেখা যায় যে আপনার ইলেকট্রিসিটির যে প্রবলেমটা এটা থাকে না যাদের এখানে ইলেকট্রিসিটি নাই তারাও এইভাবে করতে পারেন তো অনেকে জেনারেটর ইউজ করেন তো জেনারেটর করলে দেখা যায় যে আপনার ইলেকট্রিক বাল্ব দিয়েই করতে হয় তো শীতকালীন আসলে ইলেকট্রিক বাল্ব দিয়ে সেভাবে ব্যাক দেওয়া যায় না তো গ্যাস বুডারটা কিন্তু হিট প্রচুর আপনি দেখেন এখানে এত বড় একটা বুডার সেট করা এখানে শুধুমাত্র একটা গ্যাস বোর্ডার আর এই সাইডে একটা গ্যাস বোর্ডার এখানে মূলত এখানে হচ্ছে আপনার এক হাজার বাচ্চা আর এই সাইডে হচ্ছে এক হাজার বাচ্চা তো দুই হাজার বাচ্চা বুডিং হচ্ছে মাত্র দুইটা বুডার দিয়ে আর এটা কিন্তু প্রচুর হিট আপনি এইখানে একটা সাইডে বুডারটা সেট করা ওলারটা গ্যাস বুডারটা আমি কিন্তু মূলত এইখান পর্যন্ত প্রচুর হিট আর রুমটা মূলত অনেক গরম আর বাইরে কিন্তু প্রচণ্ড কুয়াশা বাইরে প্রচণ্ড কুয়াশা আছে তো এইভাবে যদি করেন তাই শীতকালীন যে প্রপারলি যে আপনার বুডিং ব্যবস্থাপনাটা সেটা করতে পারেন তো দেখেন আর প্রপার ব্রুডিং হলে আপনি বুঝতেই পারবেন যে কিছু বাচ্চা ঘুমাবে কিছু বাচ্চা দৌড়াদৌড়ি করবে কিছু বাচ্চা খাবে হ্যাঁ আর শীতকালীন সময়টা হচ্ছে কিন্তু ব্রুডিংটাই আপনার মেইন ব্রুডিং যদি ঠিকঠাক থাকে ও গরমের সময়ও সেম অবস্থা ব্রুডিং যদি ঠিকঠাক থাকে তাইলে আর আপনার মুরগির কোনো সমস্যা হয় না তো গরমের সময় আসলে ওইভাবে ব্রুডিংয়ের সমস্যা হয় না তার কারণে ইলেকট্রিক বাল্ব দিয়ে বেকার দেওয়া যায় আর তাছাড়া ইলেকট্রিসিটির প্রবলেম থাকলেও কিন্তু সমস্যা হয় কিন্তু আপনারা যদি গ্যাস ইউজ করেন সেই ক্ষেত্রে কিন্তু ইলেকট্রিক যে প্রবলেম অথবা ইলেকট্রিসিটির যে অতিরিক্ত বিল সেটা কিন্তু আপনার আর হয় না তো আমি মূলত এইখানে গ্যাস বোর্ডার ইউজ করতেছি আর গ্যাস এর থেকে অনেকগুলো সুবিধা ফ্যাসিলিটি আছে সেটা হচ্ছে আপনার ইলেকট্রিক বাল্বের যে হলারটা উপরের হলারটা এটা কিন্তু বেশ বড় এখানে কিন্তু দুইটা হলার প্রয়োজন হতো তো সেই দেখা যায় যে উপর দিয়ে আবার পর্দা দিতে হতো সেক্ষেত্রে ভিতরে একটা অ্যামোনিয়া গ্যাসের একটা আবির্ভাব হতো পরবর্তীতে বুডার নিউমোনিয়া অথবা লাঞ্চে মুরগির লাঞ্চে পানি জমে প্যারালাইসিস হওয়া মারা যাওয়া হ্যাঁ অনেকটা ক্ষতির সম্মুখীন হতে হয় তো সেক্ষেত্রে আপনি যদি গ্যাস বুডার ইউজ করেন সেক্ষেত্রে আপনার এই প্রবলেমটা হবে না আর মূলত শীতের সময় আমরা যে পেপারটা ইউজ করি অনেকে বস্তার যে পাটের যে বস্তা আছে ওইটা দিয়ে চট বানিয়ে কিন্তু আপনার বুডিংটা করে থাকেন ওইভাবেও ভালো আর ওইভাবে আপনার চটটা চেঞ্জ করতে একটু প্রবলেম হয় আর যে যেভাবে সুবিধা হয় সেটাই করতে পারেন আমি মূলত পেপার দিয়ে করে থাকি আর শীতকাল গরমের সময় আমরা অনেকে একদিন অথবা দুই দিন বোর্ডিংটা করে থাকি শুধু পেপার দিয়ে দেন হচ্ছে দুই দিন পরে ছেড়ে দিই কিন্তু শীতকালে আমরা এটা তিন দিন রাখব তিন দিন রাখার অনেকগুলো কারণ আছে সেগুলি না হয় পরবর্তীতে একদিন বিস্তারিত বলবো তো আর পেপার চেঞ্জের বিষয়টা আমি এর আগেও একটা ভিডিওতে ওইটা সম্ভবত ওইটা প্রাইভেট ভিডিও তো আলোচনা করেছিলাম যে পেপারটা আসলে অনেকে বলে যে সকালে একবার বিকালে একবার অথবা দৈনিক একবার করে চেঞ্জ করা না মূলত এটা পরিস্থিতির উপর নির্ভর করবে যেমন ধরেন আমার পেপার চেঞ্জ করার অলরেডি সময় হয়ে গেছে হুম এই পেপারটা কিন্তু মাত্র তিন ঘন্টা আগে চেঞ্জ করা হয়েছিল তো আপনি যখনই দেখবেন যে পেপার একটু শেষ সেতু করে ফেলতেছে বা অতিরিক্ত মলত্যাগের কারণে একটু শেষ সেতু হয়ে যাচ্ছে তখনই চেঞ্জ করে ফেলবেন আর যদি আপনারা সময় ধরে পেপার চেঞ্জ করেন যে না আমি বারো ঘন্টা পরে চেঞ্জ করব তো সেই ক্ষেত্রে দেখা যায় যে অতিরিক্ত যদি পেপার ভিজায় যে বাচ্চাটা আপনার অ্যাগ্রেডের বাচ্চা অ্যাগ্রেডের বাচ্চা প্রচুর খায় যার কারণে প্রচুর মলত্যাগ করে তো আর এটা আপনার কখনোই সেচ সেতে হতে দেওয়া যাবে না সেক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় এগুলি মল থেকে এগুলি খেয়ে ফেলে অথবা এগুলি ঠান্ডার কারণে ঠান্ডাজনিত কারণে অনেক সমস্যা হয়ে থাকে তো এটা চেঞ্জ করে ফেলবেন পরিস্থিতি বুঝে এটা হতে পারে বারো ঘন্টা হতে পারে ছয় ঘন্টা হতে পারে দুই ঘন্টা হ্যাঁ পরিস্থিতি বুঝে দেন হচ্ছে পেপারটা চেঞ্জ করবেন তো আজকে মূলত ভিডিওতে আসার উদ্দেশ্য ছিল এটাই যে আমরা যারা খামারিরা আছেন তারা বিশেষ করে শীতকালীন সময়ে ব্রুডিংটা নিয়ে অনেক প্রবলেম ফেস করতে হয় তো ব্রুডিংয়ে ইলেকট্রিসিটি বাল্ব হারিকেন দিয়ে করা হয় তা হারিকেনেও অনেক ক্ষতির সম্মুখীন হতে হয় তো আপনি যদি গ্যাস ব্রুডারটা দিয়ে করেন তাহলে সেফলি করতে পারবেন উপরে কোনো ধরনের পর্দা দিয়ে ঘুরতে হয় না যার কারণে কোনো ধরনের গ্যাস জমাট হয় না এবং এটার বুডার নিউমোনিয়াও আসে না প্লাস হচ্ছে লাঞ্চেও পানি জমাট কোনো আশঙ্কা না থাকে না তো আশা করি বিডিওটা যারা খামারি আছেন তারা অনেক উপকৃত হবেন তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ